আসসালামু আলাইকুম। 2023 সালে বাংলা থেকে আসা 2100 প্রশ্নের আয়োজনে আজকে চতুর্থ পর্ব। আছেন স্বপ্নের স্কুলের সাথে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখানে রাস্তা কোন কারকে কোন বিভক্তির উদাহরণ এটি? রাস্তা যেহেতু একটি মাধ্যম, আপনি যদি ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করেন এবং উত্তর পান, সেটা কিন্তু করণ কারক। যেমন আমরা বলি, নীরা কলম দিয়ে লেখে। এখানে উপকরণ হচ্ছে কলম। জগতে কীর্তিমান হয় সাধনায়, এখানে উপায়টা কি? সাধনা। এখানে যেমন রাস্তা, তাই এটি হবে করণে শূন্য। রাস্তার সাথে যেহেতু কোনো বিভক্তি নেই, তাই শূন্য বিভক্তি। বাংলাদেশের স্মৃতি বিজড়িত এলাকায় কোন এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান? এলাকাটার নাম হচ্ছে কালীগ্রাম। রোজা কোন ভাষার শব্দ? রোজা হচ্ছে ফার্সি ভাষার শব্দ, আর সাউম আরবি ভাষার শব্দ। ধার্য এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে? অনেকেই সহজভাবে উত্তর দিবেন যে এর সঠিক প্রকৃতি বা প্রত্যয় হওয়ার কথা হচ্ছে দৃ যোগ য, তবে এটি উত্তর নয়। কোনটি সঠিক উত্তর সেটা আপনারা কমেন্টে জানান। আপাতত এখানে উত্তর নেই। জীবন বিমা কোন সমাস? যার বেশ বাক্য হচ্ছে জীবন হানির আশঙ্কায় যে বিমা, তাকে জীবন বিমা বলা হয়। খেয়াল করে দেখেন, হানির আশঙ্কায় যে বিমা, এখানে হানির আশঙ্কায় যে, এটা কিন্তু মধ্যপদ ছিল, এটা লোপ পেয়েছে। অর্থাৎ মধ্যপদ লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয়। উত্তম পুরুষ এই উপন্যাসের লেখককে? উত্তম পুরুষ উপন্যাস লিখেছেন রশিদ করিম। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মুজাম্মেল হক। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশু রায়। বিজুরি শব্দের প্রতিশব্দ কি? বিজুরি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা। সপ্তমে চড়া এই বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। নিচের কোনটি বঙ্গ কামরূপী ভাষা থেকে সৃষ্ট ভাষা? অসমীয়া ভাষা। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে রসই দীর্ঘই। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? পর্তুগিজ শব্দ হচ্ছে পাউরুটি। নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে, এক কথায় বলা হয় স্বয়ম্ভূ। বন্ধু বিয়োগ এই কাব্যটি রচনা করেছেন বিহারীলাল চক্রবর্তী। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কোন কবিতার চরণ এটি? আমি কিংবদন্তির কথা বলছি। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? সাপেক্ষ যোজক। ধুর, এ কথা কি বলতে আছে? এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে? কথা বলা প্রসঙ্গে যখন এটা সফটলি বলা হয়, তখন সেটা হয় এক ধরনের অলঙ্কার। গুরুহীন চিরদিন থাকে পরাধীন, এটি গুরু গুণহীন, এটি কোন কারকে কোন বিভক্তি? কি? গুণ, অর্থাৎ এটা হচ্ছে কর্তা। তো এখানে কোনো ধরনের বিভক্তি নেই, তাই কর্তায় শূন্য। সখাত সলিল এর বাগধারাটির অর্থ হচ্ছে স্বীয় কর্মের ফল ভোগ করা। কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দ নয় নিচের কোনটি? এখানে যেমন আছে কেষ্টা। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি? পর যোগ পর পরস্পর। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? ল যোগ অন। অধর পল্লব কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ। ব্যায়ামে শরীর ভালো থাকে, এই বাক্যে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি? যেহেতু ব্যায়ামের ধারা, এটি একটি মাধ্যম, তাই এটি করণ কারক। আর এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, করণে সপ্তমী। যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় বলা হয় অধীত,
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে এক কথায় বলা হয় অবিমিশ্রকারী। এডিটর শব্দটির সঠিক পরিভাষা হচ্ছে সম্পাদক। ব্যস্ততার জন্য যারা প্রাইমারি দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি তারা স্বল্প সময়ে 15 দিনের মধ্যে স্বপ্নের স্কুলের প্রাইমারি প্রস্তুতি নিতে স্বপ্নের স্কুলে 1500 টাকার কোর্স মাত্র পাবেন 550 টাকা। 550 টাকা এই নম্বরে বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট অথবা মেসেজ দিলে সাথে সাথে পেয়ে যাবেন সব ধরনের ম্যাটেরিয়ালস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস কাদো নদী কাদো। উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি বন্দি শিবির থেকে নেয়া। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানটির রচয়িতা আব্দুল লতিফ। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি দুপুরে ভাত খাই। সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি? নীলাম্বরী এখানে হচ্ছে বিশেষ্য, আর সিক্ত এটি হচ্ছে বিশেষণ। নীলাম্বরীর নিচে আন্ডারলাইন করা ছিল। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? এটি একটি জটিল বাক্য। একাত্তরের ডায়েরি, এই গ্রন্থের লেখক সুফিয়া কামাল। তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ত্যাগ করার ইচ্ছাকে, যোগাযোগ উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তৎসম শব্দ চন্দন, বৈরাগ্য সাধনে দেশ সে আমার নয়, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। করিজেন্ডাম, এই শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। শেষের কবিতা এটি একটি উপন্যাস। বিজ্ঞান শব্দের সংযুক্ত বর্ণটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত? জ যোগ ইয়। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। বীর শব্দের বিপরীত লিঙ্গ হবে বীরাঙ্গনা। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। চর্যাপদে প্রাপ্তির স্থান হচ্ছে নেপালের রাজদরবার। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম এটি? সুনীল গঙ্গোপাধ্যায়। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? পীতাম্বর। কোনটি মিশ্রী শব্দ? মিশ্র শব্দ হচ্ছে চৌ হদ্দি। চৌ এক শব্দ এবং হদ্দি বিদেশি ভাষার শব্দ। চৌ হচ্ছে ফার্সি, হদ্দি হচ্ছে আরবি। সব ঝিনুকে মুক্তা মেলে না, এখানে ঝিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ঝিনুক শব্দটি হচ্ছে অপাদান কারকে, কারণ এ থেকে বিচ্যুত হয় পাওয়া যায়, আর এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই অপাদানে সপ্তমী। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গ যোগ এসনা, গবেষণা। বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম ধূমকেতু। নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা এবং ভাবের প্রতীককে বলা হয় ভাষা। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহার করা হয়? আট কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। বাংলাদেশে প্রমিত বাংলা ভাষার নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা হয় চর্যাপদকে। উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যস্য কেমন ধ্বনি? এটি তালব্য ধ্বনি। সমবিবেহারে, এই শব্দটির অর্থ হচ্ছে একযোগে বা একসাথে। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দ্বীপ যোগ আয়ন। এই অয়ন জিনিসটা সঠিক আছে কিনা আপনারা কমেন্টে জানান। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কান্হপার। সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ নিচের কোনটি? পঞ্চতন্ত্র। সারাংশ লেখার ক্ষেত্রে একাধিক অনুচ্ছেদ থাকা এটা অপ্রয়োজনীয়। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি।
একটি পত্রের প্রধান অংশ কয়টি? দুইটি। পাঁচ শেরের সমাহার এক কথায় প্রকাশ করলে সেটি হবে পশুরি। বিড়ালের আড়াই পা এই বাগধারার অর্থ হচ্ছে বেহায়াপনা। হাল শব্দের বিপরীত শব্দ হচ্ছে সাবেক। ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচি, যার ইংরেজি হচ্ছে সেক্রেটারি। অথ এই শব্দের অর্থ হচ্ছে হলফনামা। তিলে তৈল আছে, তিলে তৈল হয় আর তিলে তৈল আছে সম্পূর্ণ ভিন্ন। তিলে তৈল আছে যখন, তখন এটা একটা স্থান, অর্থাৎ এটি হবে অধিকরণে সপ্তমী। আর তিলে তৈল হয় যখন, তখন সেটা হবে অপাদান। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা হয় ছড়াকে। মাতৃভাষী ছোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তর ভাষা। ষষ্ঠ, রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ এটি মূলত 1833 সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ, সেক্ষেত্রে এখানে কিন্তু 1833 সালটা নেই। সঠিক উত্তর যেহেতু নেই, দাগানো সম্ভব হচ্ছে না। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব। মূলত শ্বাসত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সদ্য যোগ জাত। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। নিচের কোনটি দিয়ে বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি। নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ, অর্থাৎ ভুল? এখানে যেমন আছে নিকন, সুচত্র, অনূর্ধ্ব। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত ছিলেন রামপ্রসাদ সেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম ছিল? শ্রী চৈতন্যদেব। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, এটি লিখেছেন কৃষ্ণচন্দ্র মজুমদার। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। সন্ধিতে সাধিত শব্দ পরস্পর, কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত এটি? নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। নিজের কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? একটু আগেই বলা হয়েছে পর যোগ পর পরস্পর। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দে মিলে হয়েছে? চৌ হচ্ছে ফার্সি আর হদ্দি হচ্ছে আরবি। টিটাখানা ইত্যাদি কোন পদকে নির্দেশ করে? টিটাখানা এগুলো মূলত পদাশ্রিত নির্দেশক, ইংরেজিতে যেটাকে বলা হয় আর্টিকেল। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। দেয়াসিনী এই কথাটির অর্থ কি? দেবকন্যা কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ? ধনাত্মক শব্দের উদাহরণ হচ্ছে টুপটাপ। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গুরু। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মূরক। সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সন্ধ্যা ভাষাকে বলা হয় আলো আধারী ভাষা, অর্থাৎ কোথাও বোঝা যায় আবার কোথাও বোঝা যায় না, সেই ক্ষেত্রে এটাকে সন্ধ্যা ভাষা বলা হয়েছে। এটা পাওয়া যায় চর্যাপদে। বাংলাদেশের গ্রাম থিয়েটার এর প্রবর্তক কে? সেলিম আল দীন, বিখ্যাত নাট্যকার। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজের কোনো লিঙ্গান্তর হয় না। সনেট এর কতটি চরণ থাকে? সনেটে থাকে 14টি চরণ। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ ইক্ষা। কাকনিত্রা শব্দটি দিয়ে বোঝায়
অগভীর সতর্ক নিদ্রা, একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। দান করার ইচ্ছাকে এক কথায় বলা হয় দিৎসা। পাণিনি ছিলেন একজন ব্যাকরণবিদ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে ইতি। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? দম্পতি, দম যোগ পতি, দম্পতি। মজলুম শব্দের অর্থ কী? মজলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত। বাংলা ভাষায় স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মোট বর্ণ 50টি। চলিত শব্দ কোনটি? চলিত শব্দ হচ্ছে এখানে বলবেন। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন হচ্ছে চর্যাপদ। জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। বনফুল, এটি কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে লিখতেন। কোন দুটি অঘোষধ্বনি? অঘোষধ্বনি হচ্ছে চ ছ, অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলো। মহাকবি আলাওল কোন যুগের কবি? মহাকবি আলাওল, তিনি মধ্যযুগের কবি। ফিরিঙ্গি কাদের বলা হতো? পর্তুগিজদের বলা হতো ফিরিঙ্গি। আবল তাবল, এটি কার লেখা? আবল তাবল, এটি লিখেছেন সুকুমার রায়। সমুদ্রে মাছ আছে, এখানে সমুদ্রে অধিকরণ কারক। একটু আগে যেমন আমরা দেখেছিলাম তিলে তৈল আছে, সেক্ষেত্রে একই রকমভাবে সমুদ্রে মাছ আছে, এটিও স্থান বোঝায়, তাই অধিকরণ কারক। শকুনি মামা, এই বাগধারার অর্থ হচ্ছে কুচক্রী লোক। যেসব অভ্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে তাকে বলা হয় উপসর্গ, যেহেতু পূর্বে বা আগে বসে, আগে বসে একমাত্র উপসর্গই। বিনে স্বদেশী ভাষা মিটে গিয়ে আসা, এখানে বিনে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আবশ্যিকতা অর্থে। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহান আশয় যার, এক কথায় বলা হয় মহাশয়। পুণ্যমতি হোক, এই বাক্যে পুণ্যে কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ্যরূপে। পাপাচার শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পাপ যোগ আচার, পাপাচার। অপয়া শব্দে অ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপয়া, এখানে অ হচ্ছে নিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে। ঘর শব্দের বহুবচন নিচের কোনটি? অনেক ক্ষেত্রে দেখবেন বাড়ির বহুবচন হিসেবে ঘর শব্দটাকে ব্যবহার করা হয়। আমি কিংবদন্তির কথা বলছি, এটি লিখেছেন আবু জাফর উবায়দুল্লাহ। ভিখারিকে ভিক্ষা দাও, কোন কারকে কোন বিভক্তি? ভিখারিকে কোনো কিছু দিলে সেটা আর ফেরত নেওয়া হয় না, সেক্ষেত্রে হচ্ছে সম্প্রদান, এবং কে, এটি হচ্ছে চতুর্থী বিভক্তি। দুনিয়া কোন ভাষার শব্দ? দুনিয়া হচ্ছে আরবি ভাষার শব্দ। পানি, মূর্ধন্য নদী এই বানানটি, এর অর্থ হচ্ছে হাত, এজন্যই পাণিনি, অর্থাৎ যার হাত ছিল না, যেটা আমরা ব্যাকরণবিদ হিসেবে পড়ি, পাণিনির কিন্তু হাত ছিল না। প্রিয়দর্শী, এই ছদ্মনামে লিখতেন সৈয়দ মোস্তফা আলী। নিচের কোন বানানটি সঠিক নয়? এখানে সঠিক নয় সুষম। সুষম বানানটা তাহলে কি? সুষম। অবনত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে উন্নত। একুশ বাংলা প্রশ্নের পঞ্চম পর্বের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।